আজ আমরা ক্লাস 9 ম্যাথ থেকে এক নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে রেখা ও কোণ। এটা জ্যামিতি থেকে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের ক্লাসে যে টপিকগুলো আলোচনা করব এগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা ফলো করবে এবং বুঝতে চেষ্টা করবে, কারণ এইগুলি থেকে কিছু পরীক্ষাতে প্রশ্ন আসে এবং আশা করি এটা বুঝলে অন্যান্য জ্যামিতির টপিকগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। দেখো কতগুলি ডেফিনেশন বা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি। প্রথম বিষয়টি হচ্ছে সন্নিহিত কোণ, তারপরে বহিঃস্থ কোণ, বিপ্রতিক কোণ, লম্ব সমকোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব ডিটেলস। প্রথম হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ জিনিসটি কি? দেখো আমি আগে একটি চিত্র এঁকে নিই। দেখতে পাচ্ছ এটা ও দিলাম, এ বি সি। দেখো এখানে দেখা যাচ্ছে যে স্পষ্ট যে এ ও বি একটি কোণ আছে, আবার বি ও সি আর একটি কোণ আছে। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে যে দুটি কোণেরই শীর্ষবিন্দু ও, মানে এ ও বি এটা শীর্ষবিন্দু ও, আবার বি ও সি এর শীর্ষবিন্দু ও আছে কি ও। দেখো অ্যাকচুয়ালি সন্নিহিত কোণ আমি কি বলবো, সন্নিহিত কোণ আমি যদি এইভাবে চিত্রের মধ্যে দেখাই তাহলে এটা আর এটা হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। এই কোণটি এবং এই কোণটি সন্নিহিত মানে আমরা প্রতিবেশী, একজনের বাড়ির পাশে যে আরেকজনের বাড়ি থাকে, মাঝখানে একটা পার্টিশন থাকে বা বেড়া থাকবে, এই এটা হচ্ছে এরা হচ্ছে প্রতিবেশী। এরকম কোণের ক্ষেত্রেও এটা তার প্রতিবেশী কোণ বলতে পারি। প্রতিবেশী কোণ বলতে পারি, একটু ডিস্টার্ব হয়েছিল, ঠিক আছে। প্রতিবেশী কোণ হচ্ছে, তাহলে আমরা সন্নিহিত কোণকে আমি যদি ডেফিনেশনের মাধ্যমে বলতে চাই তাহলে কি বলবো, আমি কিন্তু লিখবো না, তোমরা ভালো করে বুঝে নাও। যদি কোনো দুটি কোণের বা এক জোড়া কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে, সাধারণ মানে কমন শীর্ষবিন্দু, মানে দুটিরই একটি শীর্ষবিন্দু থাকবে, সাধারণ শীর্ষবিন্দু থাকবে, এবং তাদের যদি একটি সাধারণ বাহু থাকে, মানে একটা পার্টিশন থাকবে, এই যে ওবি সাধারণ বাহু থাকবে থাকে, এবং কোণ দুটি যদি ওই সাধারণ বাহু বিপরীত দিকে অবস্থিত হয় তখন ওই কোণ দুটিকে বা ওই কোণ জোড়াকে পরস্পর সন্নিহিত কোণ বলবো আমরা। ঠিক আছে, তাহলে কি বললাম সংজ্ঞাটা আবার বলি, যদি কোনো এক জোড়া কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি যদি ওই সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হয় তখন কোণ দুটিকে পরস্পর সন্নিহিত কোণ বলবো। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তাহলে এরপরে টপিকে চলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে বহিঃস্থ কোণ। সন্নিহিত কোণ হয়ে গেছে, বহিঃস্থ কোণ নিয়ে আলোচনা করব। বহিঃস্থ কোণ হচ্ছে, নাম শুনে বোঝা যাচ্ছে বাইরে বাইরের কোণ, বহিঃস্থ মানে বাইরের দিকে, কি বাইরে হবে দেখবো। দেখো এ ও বি এটা এ ও বি একটা কোণ। এখন এই কোণ থেকে যদি এই বি ও বি ও বাহুটিকে যদি আমি পিছন দিকে বাড়িয়ে দিই এভাবে, তাহলে এই দিকে আরেকটি কোণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, প্রথমে ছিল এ ও বি, এখানে একটা কোণ ছিল, এখন বি ও বাহুটিকে আমি এই দিকে বাড়িয়ে দিলাম কতটুকু, সি, ও বি ও কে সি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এখন তাহলে নতুন আরেকটি কোণ উৎপন্ন হলো, অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি, তাহলে এখানে হচ্ছে বহিঃস্থ কোণ। কি বুঝলে? তাহলে এটাতে সংজ্ঞা আমরা দিতে পারি, যদি কোনো একটি কোণের বাহুকে তার
শীর্ষবিন্দুর বিপরীত দিকে বাড়িয়ে দিই, তখন যে নতুন একটি কোণ উৎপন্ন হয় তাকে আমরা বহিঃস্থ কোণ বলব। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তাহলে বহিঃস্থ কোণ হচ্ছে এ ও সি, কার কোন কোণের এ ও বি কোণের বহিঃস্থ কোণ হচ্ছে এ ও সি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তারপর আমরা পরবর্তী তিন নম্বর টপিকটি বিপ্রতিপকোণ। বিপ্রতিপকোণ কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিপরীত কোণ বলতে পারি আমরা, সাধারণত সাধারণ ভাষায় বিপরীত কোণ বলতে পারি। তো এটা বিপ্রতিপকোণ, যদি কোনো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, দুটি সরলরেখা মনে করো এভাবে ছেদ করলো, এবি এবং সিবি এভাবে ছেদ করলো, মনে করি ও বিন্দু ছেদ করলো, তাহলে ছেদ করলে কি হয়? এরকম ছেদ করতে তোমরা দেখেছো প্রায় কত বিভিন্ন জায়গায়। যদি কোনো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, তখন ছেদ বিন্দুর বিপরীত পাশে এক জোড়া করে কোণ উৎপন্ন হয়। এদিকে একটা কোণ উৎপন্ন হলো, এদিকে একটা কোণ উৎপন্ন হলো। এই কোণগুলিকে বলবে বিপ্রতিপকোণ, বলবো আমরা বিপ্রতিপকোণ। তাহলে এইখানে এক জোড়া হলো, আবার এইদিকে আরেক জোড়া হলো। ঠিক আছে, তাহলে যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, তখন ছেদ বিন্দুর বিপরীত পাশে যে এক জোড়া করে কোণ উৎপন্ন হয়, সেই এক জোড়া কোণকে বলবো আমরা বিপ্রতিপকোণ। তাহলে বিপ্রতিপকোণ এখানে কি কি আছে? সিডিডি, এখানে দেখো এডি অ্যাঙ্গেল, এডি। একটা মজার ঘটনা হচ্ছে, বিপ্রতিপকোণের কোণগুলি কি হয়? পরস্পর সমান হয়ে যায়, এই কোণ আর এই কোণ সমান হবে, এখানে আবার এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে এখানে এডি অ্যাঙ্গেল, এডি সমান সমান অ্যাঙ্গেল কি হবে? সি ও বি বা বি ও সি, অ্যাঙ্গেল বি ও সি পরস্পর সমান হবে। আবার এখানে অ্যাঙ্গেল এ ও সি সমান সমান অ্যাঙ্গেল বি ও ডি হবে, বি ও ডি। ঠিক আছে, তাহলে বিপ্রতিপকোণ পরস্পর সমান হয়ে যায়। ঠিক আছে, তো বিপ্রতিপকোণ হলো। এবার আমরা চলে যাবো পরের টপিকে, লম্ব এবং সমকোণ। লম্ব এবং সমকোণ যদি করি, তাহলে আমরা দেখো, আমি দুটি চিত্র আমি দেখাবো এখানে। দেখো লম্ব বলবো কাকে বা সমকোণ কাকে বলবো? একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে, মানে দাঁড়ানোর ফলে, দাঁড়িয়ে থাকার কারণে, যদি তার যে সন্নিহিত কোণ উৎপন্ন, দাঁড়ানোর কারণে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে, সেই সন্নিহিত কোণ দ্বয় যদি পরস্পর সমান হয়, তখন আমরা বলবো সরলরেখা দ্বয় পরস্পরের উপর লম্বভাবে আছে, তখন তাকে সরলরেখা দ্বয়কে পরস্পরের লম্ব বলবো আমরা। দেখো আমি এখানে দেখাতে চেয়েছি, এ বি একটি সরলরেখার উপর, ও সি একটি রেখা দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে, আবার এখানে পি কিউ একটি সরলরেখার উপর, আর এস আর একটি সরলরেখা দণ্ডায়মান আছে। তো এই এই যে আর এস বা ও সি দাদা, এই দুটি সরলরেখার উপর যখন দাঁড়িয়ে আছে, তখন এইদিকে একটা সন্নিহিত কোণ, এদিকে একটা সন্নিহিত কোণ উৎপন্ন, আবার এদিকে একটা সন্নিহিত কোণ, এদিকে একটা সন্নিহিত সন্নিহিত কোণ উৎপন্ন হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই সন্নিহিত কোণটা ছোট, এইটা হচ্ছে বড়, সমান হয়নি। কিন্তু আমার সংজ্ঞার মধ্যে দেখো, যদি একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তারা যদি পরস্পর সমান হয়, তখন ওই সরলরেখা দুটিকে পরস্পরের লম্ব বলবো। ঠিক আছে, দেখো এখানে দেখা যাচ্ছে, এখানে এবির উপর ওসি দাঁড়ানোর ফলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হয়েছে বলে মনে হচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমরা এদের লম্ব বলবো। ঠিক আছে, এবং ওই যে যে সমান যে কোণ উৎপন্ন হলো, এই সমান কোণটিকে বলবো সমকোণ। ঠিক আছে, আর তোমরা এটাও জানো যে সমকোণ মানে 90 ডিগ্রি হয় সাধারণত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে এই চিত্রটি হচ্ছে লম্ব এবং সমকোণের জন্য চিত্র, আর এটা নয় মানে দণ্ডায়মান হওয়ার হতে পারে যে কোনো ভাবে, সেটা দেখানোর জন্য এটা বোঝানো হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ।
তারপরে বলবো আমরা শুক্র কোন স্থূলকোণ, এগুলো তোমরা আগের ক্লাসেও শিখেছিলে অন্যান্য ছোট ক্লাসে, তো আমি রিমাইন্ড করছি। শুক্রকোণের ছবি এরকম হতে পারে বা এরকম, অর্থাৎ যদি কোনো কোণের পরিমাণ শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির ছোট হয়, শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত, নব্বই ডিগ্রির ছোট, শূন্য ডিগ্রি বড় অথচ নব্বই ডিগ্রির ছোট যদি কোণ হয় তাদেরকে আমরা বলবো শুক্রকোণ। ঠিক আছে, চিত্রটা অনেকটা এরকম। তারপরে স্থূলকোণ কাকে বলবো আমরা, স্থূলকোণ হচ্ছে, স্থূলকোণ হবে, চিত্রটা দেখাচ্ছি, নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি, মানে নব্বই ডিগ্রি বড় অথচ একশো আশি ডিগ্রি ছোট কোণকে আমরা বলবো নব্বই ডিগ্রি। দেখতে কিরকম, এরকম পায়। ঠিক আছে, তাহলে এর বড় হতে হবে, তাহলে এটা যতটুকু ছড়ানো আছে তার চেয়ে ছড়িয়ে থাকবে আরো বেশি, তাহলে কিরকম হবে, এভাবে ছড়ানো থাকবে। তাহলে যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে বড় অথচ একশো আশি ডিগ্রি থেকে ছোট, মানে একশো আশি ডিগ্রি কতটুকু হয়, এটা হচ্ছে একশো আশি ডিগ্রি, তার চেয়ে আমার ছোট হতে হবে, এর বেশি এর সমানও হতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে স্থূলকোণ। শুক্রকোণ গেল, স্থূলকোণ গেল, সমকোণ তো এর আগে পড়েছি আমরা। তারপরে সরলকোণ, সরলকোণ কি, মানে সরলকোণটা নাম এসেছে সরল রেখা থেকে, সরল রেখা যেই কোণ উৎপন্ন করে তাকে সরলকোণ বলে, একটি সরল রেখা সাধারণত এবি একটি সরল রেখা, দেখো ও বিন্দু এ ও বি, তাহলে এখানে দেখো এই বিন্দুটাতে যদি আমি কোণের পরিমাণ আমি মেজারমেন্ট করি, এদিকে যদি আমি একটু লম্বটা নিই নব্বই ডিগ্রি, এদিকে থাকবে এদিকে নব্বই ডিগ্রি, নব্বই নব্বই কত হবে একশো আশি ডিগ্রি হবে, যা তার মানে কি যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাকে আমরা দুই সমকোণ অথবা সরলকোণ বলবো। দুই সমকোণ কেন, এদিকে একটা সমকোণ, এদিকে একটা সমকোণ, মানে একটা এক এক সম এক সমকোণ যোগ এক সমকোণ মানে দুই সমকোণ, এবং এটাকে সম্পূর্ণটাকে বলবো আমরা এক সরলকোণ বা সরলকোণ, এর পরিমাণ কত একশো আশি ডিগ্রি। ঠিক আছে, এক সরলকোণ সমান একশো আশি ডিগ্রি। ঠিক আছে, সরলকোণ চলে গেল, এখন প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ এবার কি বলবো, প্রবৃদ্ধ এখানে যদি আমি দেখো স্টেপ বাই স্টেপ বলেছি, জিরো থেকে নাইনটি হচ্ছে শুক্রকোণ, জিরো থেকে বড় নাইনটি ডিগ্রি ছোট, নাইনটি ডিগ্রি থেকে ছোট হলে শুক্রকোণ, তারপর নাইনটি ডিগ্রি সমান সমান যদি হয়ে যায় সেটা সমকোণ, নাইনটি ডিগ্রি থেকে বড় অথচ একশো হান্ড্রেড এইটি ডিগ্রি থেকে ছোট যদি হয় সেটা হবে স্থূলকোণ, তারপরে হান্ড্রেড এইটি ডিগ্রি সমান সমান যদি হয় বরাবর হয় সেটা হচ্ছে সরলকোণ, এখন একশো আশি ডিগ্রি মানে হান্ড্রেড এইটি থেকে বড় হলে কি হবে অথচ কত, এখন হান্ড্রেড এইটি থেকে বড় যেমন মনে করো এই দিকের কোনটা না, এদিকে না, এই দিকে যে কোনটা উৎপন্ন হলো এটা কেমন কেমন ছিল মনে করো, এরকম ছিল, এখন এই এই জায়গা, এই জায়গাতে এটা ছিল সরলকোণ একশো আশি ডিগ্রি, এখন এই জায়গাটা এটা কার্ভ হয়ে এইভাবে হয়ে গেল মনে করো, তাহলে এটা একটু এদিকে বেড়ে গেল মানে এই কোনটা এদিকে চলে আসলো এরকম ভাবে, তো এটা একটু বড় হয়ে গেল একশো আশি ডিগ্রি থেকে বড় হয়ে গেল, তাহলে আমরা বলবো প্রবৃত্ত কোণ কি, যে যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি থেকে বড় অথচ তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাকে বলবো আমরা প্রবৃত্ত কোণ, প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ, বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, তো প্রবৃদ্ধ কোণটা কি হবে, একশো আশি ডিগ্রি থেকে বড় অথচ তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ, তিনশো ষাট ডিগ্রি কোণটা হবে এটা পুরাটা যদি একবার ঘুরে আসে তখন হবে তিনশো ষাট ডিগ্রি, তাহলে পুরাটা যাতে ঘুরে সম্পূর্ণ না করে তার একটু আগে শেষ হতে হবে, তার প্রবৃদ্ধ কোণ আরো যদি আমি ছবি আঁকি তাহলে এই 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 কোণটাও হবে একটা প্রবৃদ্ধ কোণ, এতটুকু পর্যন্ত, কিন্তু এটা কোনোরকমে এটা ক্রস করতে পারে না, প্রবৃদ্ধ কোণ গেল। এখন হচ্ছে পূরক কোণ, ইম্পর্টেন্ট আরো দুটি টপিক আছে, পূরক কোণ দেখো আমরা যে নব্বই ডিগ্রি বলি, নব্বই ডিগ্রি যদি দুটি কোণের সমষ্টি অর্থাৎ যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন ওই কোণ দুটিকে পরস্পর পরস্পরের পূরক কোণ বলবো, তাহলে দেখো নব্বই ডিগ্রি হতে গেলে আমি যদি এদিকে একটা এই সম্পূর্ণটা কোণ ছিল নব্বই ডিগ্রি, সম্পূর্ণটা কোণ ছিল নব্বই ডিগ্রি, এখন এদিকে মনে করো আছে ষাট ডিগ্রি, এদিকে থাকবে কত তাহলে ত্রিশ ডিগ্রি, তাহলে ষাট এবং ত্রিশ মিলে নব্বই হবে, আবার যদি মনে করো
দেখো এটা 90 ছিল এই 90 আর এটা 60 এটা 30 এখন এটা মনে করি যে 70 তাহলে এটা নিশ্চিত হবে 90 থেকে 70 বিয়োগ করে 20 ডিগ্রি কারণ 70 এবং 20 ডিগ্রি পরস্পর পরস্পর মানে যে দুটি কোণ যোগ করলে যোগফল 90 ডিগ্রি বা একসমকোণ হচ্ছে সেই দুটি কোণকে ছোট যে দুটি কোণকে বলবো আমরা পরস্পর পরস্পরের পূরক কোণ ঠিক আছে বুঝতে পারছো তাহলে এবং সম্পূরক কোণের ক্ষেত্রে বলবো ঠিক এরকম ভাবে অনেকটা তবে 90 ডিগ্রি না হয় সেটা হবে 180 ডিগ্রি বা একসমকোণ তো মনে করো এ ও বি হচ্ছে একটি এক সরল কোণ মানে 180 ডিগ্রি এখন এখানে একটি কোণ আছে এটা মনে করা যাক 30 ডিগ্রি তাহলে এটা কত হবে অবশ্যই 180 থেকে মাইনাস করলে 50 ডিগ্রি 150 ডিগ্রি ঠিক আছে তাহলে এই 30 ডিগ্রি আর 50 ডিগ্রি কি এক পরস্পর সম্পূরক কোণ বলবো অর্থাৎ যদি দুটি কোণের সমষ্টি এক সরল কোণের সমান হয় বা এক সরল কোণের সমান বা 180 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে পরস্পর পরস্পরের সম্পূরক কোণ বলবো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা সংজ্ঞাগুলি ধীরে ধীরে খাতায় তুলে ফেলবে আমি বলে যেগুলি বলেছি সেগুলি ভিডিও পজ করে করে তুলে তোমরা শিখে নেবে এবং ছবিগুলো তুলবে ঠিক আছে ধন্যবাদ।